সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের জন্য অনলাইন ফর্ম ফিল আপ আজকে তেইশে এপ্রিল থেকে শুরু হচ্ছে যেটা আপনারা করতে পারবেন আগামী বাইশে মে অব্দি ওকে কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তার একটা পুরো প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ বিগত বছরে আমি দেখেছি প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করেছে এবং পরবর্তীকালে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম তাদের ফেস করতে হয়েছে তাই যাতে রকম ভুল না হয় তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চেষ্টা করুন নিজেরাই নিজের ফোন থেকে অ্যাপ্লাই করার যদি না পারেন তাহলে কোনো ভালো সাইবার ক্যাফেতে চলে যাবেন যিনি এ বিষয়ে দক্ষ অবশ্যই তার কাছে গিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন তার আগে এই ভিডিওটি দেখে নিন যাতে যিনি সাইবার ক্যাফেতে অ্যাপ্লাই করে দেবেন আপনার হয়ে তো যাতে সেই হিসাবে অ্যাপ্লাই করে দেয় তো সেই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে ওকে তো দেখুন আপনাদের যে অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে এর আগে আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম কতগুলো পোস্ট রয়েছে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবারের জন্য তো দেখুন মোট আপনারা জানেন যে চৌদ্দোশো কুড়িটির মতো ভ্যাকেন্সি রয়েছে আপনারা এগুলো ইতিমধ্যে হয়তো জানেন অনলাইনে অ্যাপ্লাই আজ থেকে শুরু হচ্ছে কারা আবেদন করতে পারবে মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করা যায় বয়স হতে হবে এটা অবশ্যই মাথা রাখুন লাস্ট ভিডিওতে দেখেছিলাম কয়েকজন কমেন্ট করেছিল আপনাদের যে বয়স সেটা কিন্তু কাউন্ট করতে হবে পয়লা জানুয়ারি দু হিসাবে ঠিক আছে পয়লায় প্রচুর আপনারা এস ক্যালকুলেটর অ্যাপ পেয়ে যাবেন সেই অ্যাপগুলোতে কিন্তু আপনারা ক্যালকুলেট করে নেবেন অথবা যখনই আপনি অনলাইনে ফর্মটা ফিল করতে যাবেন তখনই কিন্তু আপনাকে যদি আপনি আপনার এসটা এখানে দেন অটোমেটিক কিন্তু এস ক্যালকুলেশন হয়ে যাবে ঠিক আছে তখনই কিন্তু আপনি চেক করতে পারেন যে আপনি অ্যালিজিবল কিনা তো বয়স হতে হবে আপনার আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এসসি এসটি ও কিন্তু যথারীতি বয়সের ছাড় পায় সেটা কিন্তু পাবে ওকে আপনার যে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু মান্যতা দেওয়া হবে ঠিক আছে আপনার বার্থ সার্টিফিকেটে কী থাকে থাক সেটা কিন্তু দেখা হবে না আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে ওকে যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের ওবিসি বিসি সার্টিফিকেট রিভ্যালিড করতে হবে যাদের পয়লা জানুয়ারি দু হাজার তেইশের আগে রয়েছে তো এগুলো কিন্তু এখন কিছু করার দরকার নেই জাস্ট এখন আপনার ওবিসি সার্টিফিকেট রয়েছে এটাই যথেষ্ট পরবর্তীতে যখন আপনি ফিজিক্যালের জন্য ডাক পাবেন তখন কিন্তু রিনিউ করলেই হবে ওকে হাইট ওয়েটের ব্যাপার আপনারা জানেন লেডি কনস্টেবলের জন্য অল অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা গারোয়ালিশ রাজবংশী এবং শিডিউল টাইপ বাদ দিয়ে আপনাদের হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে ফর্টি নাইন কিলো এবং গোর্খা গারওয়ালিস রাজবংশী শেডুল টাইপের ক্ষেত্রে হাইট হতে হবে ওয়ান ফিফটি টু সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে ফর্টি ফাইভ কিলো ঠিক আছে সবচেয়ে প্রথমে আপনাদের প্রিলিমিনারি এক্সাম হয় তারপরে রয়েছে আপনাদের মেইনস তার আগে তারপরে রয়েছে পি এম টি পিইটি ঠিক আছে তারপরে মেইনস ইন্টারভিউ একটা প্রসেস রয়েছে তো এবার সরাসরি আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন তো তার জন্য ভিজিট করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ডাব্লিউ বি ডট অ্যাপ্লাই নেট ডট কো ডট ইন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সে লিঙ্কে সরাসরি ক্লিক করবেন সে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সবচেয়ে প্রথমে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে মানে আপনাকে এর আগে হয়তো অনেকে এই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা দিয়েছিল ঠিক আছে কিন্তু সফল হয়নি তো সেটা আলাদা ব্যাপার তো এখানে সবচেয়ে প্রথমে আপনাকে কিন্তু সাইন আপে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো সেই সাইন আপে ক্লিক করে সবচেয়ে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তারপরে আপনাকে লগ ইন করতে হবে ঠিক আছে তো সবচেয়ে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন তার জন্য প্রথমে এখানে আপনার যে নেম রয়েছে সেই নেম দিতে হবে ইমেল আইডি দিতে হবে কনফার্ম করতে হবে আপনার ইমেল আইডি আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দিতে হবে ইউজার নেম আপনি কী দিতে চাইছেন সেই ইউজার নেম আপনি মোবাইল নাম্বার বা ইমেল আইডি যে কোনো একটা দিলেই কিন্তু হবে তারপরে একটা পাসওয়ার্ড আপনাকে চুজ করতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন আপে ক্লিক করতে হবে তো এটা আমি করে নিচ্ছি তো দেখুন আপনার কাছে কিন্তু ওটিপি চলে যাবে ঠিক আছে ইমেলে অথবা মোবাইল নাম্বারে দুটোতেই কিন্তু ওটিপি যাবে যে কোনো একটা দিয়ে ভেরিফাই কিন্তু আপনাকে করতে হবে ওকে তো চেষ্টা করবেন আপনার যে মোবাইল নাম্বার যেটা সব সময় চালু থাকে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার কারণ পরবর্তীতে যখন পরীক্ষার ব্যাপারে কিন্তু ডব্লুবি পিআরবি থেকে কিন্তু মেসেজ এবং ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয় ঠিক আছে সমস্ত কিছু আপডেট কিন্তু তারা জানিয়ে দেন ওকে তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর ও রেজিস্ট্রেশন হ্যাজবিন সাকসেসফুল হয়ে গেছে এরপরে যেটা আমাকে করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনাকে লগ ইন করে নিতে হবে ঠিক আছে তো দেখুন লগ ইন সাকসেসফুল হয়ে গেছে তো এরপরে যেটা করতে হবে আমি একটা ডেমো অ্যাপ্লিকেশান আপনাদের করে দেখাচ্ছি যাতে আপনাদের এই প্রর্মটা ফিল আপ করতে রকম প্রবলেম না হয় ঠিক আছে তারপরে দেখুন সিলেক্ট স্টেট অফ পারমানেন্ট রেসিডেন্ট কোন স্টেটের আপনি বাসিন্দা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন অভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল এখান থেকে চুজ করবেন আপনারা কিন্তু নিজেরাই নিজের ফোন থেকে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে রকম সমস্যা হবে না তারপরে দেখুন কনফার্ম ইউর স্টেট অফ পারমানেন্ট রেসিডেন্ট তো এটা আপনাকে কিন্তু আরেকবার রিসে করতে হবে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবেন অবশ্যই যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা ঠিক আছে তারপরে আপনার জেন্ডার অভিয়াসলি ফিমেল কারণ এটা লেডি কনস্টেবলের জন্য বেরিয়েছে তারপরে ম্যারিটাল স্ট্যাটাস যারা বিবাহিত তারা ম্যারিট চুজ করবেন যারা আনম্যারিড রয়েছেন তারা আনম্যারিড চুজ করবেন ঠিক আছে যাদের এখনও ডিভোর্স হয়নি এরকম কোন ক্যান্ডিডেটস লাস্ট ভিডিওতে হয়তো অনেকে কমেন্ট করেছিলেন তারা কিন্তু ম্যারিড অবশ্যই যতক্ষণ পর্যন্ত লিগালি ডিভোর্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ম্যারিডই রয়েছেন ঠিক আছে অবশ্যই আপনাকে এই অপশনটাই চুজ করতে হবে তো তারপরে দেখুন নেম অফ নেম ইন ফুল অ্যাজ পার মেট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে যে নামটা রয়েছে সেই হিসেবে কিন্তু আপনাকে টাইপ করতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি দিয়ে দেবেন যেটা রয়েছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অটোমেটিক আপনার হয়তো চলে আসবে কারণ ইতিপূর্বে আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়ে দিয়েছেন যদি না আসে তো সেক্ষেত্রে আপনাকে আপনার যে প্রথম নাম এবং পদবী যেটা রয়েছে সেটা টাইপ করতে হবে কারণ যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেমটা এখানে বসিয়ে দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেমনটা রয়েছে তেমনভাবে কিন্তু আপনাকে করতে হবে তারপরে আপনার মায়ের নাম যেটা রয়েছে সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে ঠিক আছে তারপরে ফাদার্স নেম যেটা রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে যারা বিবাহিত রয়েছে সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নাম এখানে চাইলে আপনি দিতে পারেন নয়তো স্কিপ করতে পারেন ঠিক আছে চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে সিলেক্ট ক্যাটাগরি আপনার ক্যাটাগরি কী রয়েছে এসসি এসটি এস টি ক্যাটাগরি ঠিক আছে তো যেটা আপনার ক্যাটাগরি রয়েছে সেটা আপনাকে এখানে চুজ করতে হবে ধরে নিচ্ছি আমি আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবে করছি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হিসেবে করছি তারপরে যারা এন ভি এফ রয়েছেন রয়েছেন বা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই অপশন থেকে কিন্তু চুজ করতে হবে যদি আপনারা এর মধ্যে কোনোটাই না হন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবেল চুজ করবেন যদি আপনি সিভিক বা হোমগার্ড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আপনার যে সার্ভিস পিরিয়ড তিন বছর হতে হবে তাহলে কিন্তু আপনি বেনিফিট পাবেন ঠিক আছে তিন বছর কবে থেকে কাউন্ট হবে পয়লা জানুয়ারি দু হাজার তেইশ হিসেবে কিন্তু তিন বছর কাউন্ট হবে ওকে যারা এই সমস্ত সিভিক গার্ড ঠিক আছে বা এন কাজ করেন না তারা এখানে নট অ্যাপ্লিকেবল যেটা রয়েছে এই অপশনটা চুজ করবেন তাহলে এই যে পরবর্তী যে এই অপশনগুলো রয়েছে এগুলো আপনাকে কিচ্ছু করতে হবে না ঠিক আছে তারপরে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে এই ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ এখান থেকে ফিল করবেন তারপরে এখানে এস অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি টু জিরো টু থ্রি এটাকে আমি বললাম আপনার এখানে ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে কিন্তু কত বছর বয়স চলছে আপনার অটোমেটিক এখানে কাউন্ট হয়ে যাবে তারপরে আপনার যেটা করতে হবে কোয়ালিফিকেশান মাধ্যমিক ক্লাস টেন সেকেন্ডারি এক্সামিনেশান এখানটায় আপনাকে টিক দিতে হবে কারণ এটা মাধ্যমিক যোগ্যতার একটা চাকরি তো এটাই কিন্তু একদম ম্যান্ডেটরি তো এখানে আপনাকে টিক দিতে হবে তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমে কত সালে আপনি পাস করেছেন সেটা এখানে আপনাকে বসাতে হবে ঠিক আছে কোন বোর্ড থেকে আপনি পাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হলে এখানে ওয়েস্ট বেঙ্গল একদম নিচের দিকে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশান নাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান নাকি যারা রবীন্দ্র ওপেন স্কুল থেকে করেছেন আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন কোনো রকম সমস্যা নেই ঠিক আছে আপনাদের বোর্ডটা এখানে চুজ করে দিলেন তারপরে পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্ট আপনি মাধ্যমিকে নম্বর পেয়েছেন সেটা দিয়ে দিলেন গ্রেড যদি জানা থাকে গ্রেড দিয়ে দেবেন আপনার মার্কশিটের মধ্যে দেখবেন লেখা রয়েছে কোন গ্রেডে আপনি পাশ করেছেন এরপরে আপনার ক্লাস টুয়েলভে কত সালে পাশ করেছেন সেটা দেবেন কোন বোর্ড থেকে পাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হলে ডাব্লিউ বি শর্টে আপনি বসাতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান যারা পুরোটাই লিখতে যাবেন সেক্ষেত্রে হয়তো একটু স্পেলিং মিস্টেকও হয়ে যেতে পারে তো আপনারা একটু দেখে শুনে টাইপ করবেন কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা এখানে বসাবেন ঠিক আছে কোন গ্রেডে পাশ করেছেন যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছেন তারা এখানে কত সালে পাস করেছেন কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন এবং গ্রেড কী রয়েছে সেটা আপনাকে বসাতে হবে ওকে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন কিনা এরকম করে কিন্তু আপনি শিক্ষাগত যোগ্যতা দিতে পারেন কোনো রকম সমস্যা নেই ঠিক আছে কোনোরকম সমস্যা নেই তারপরে সিলেক্ট মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন রয়েছেন তারা ইয়েস করবেন নয়তো এখানে নো করবেন যদি ইয়েস করেন সেক্ষেত্রে কোন ডিসিপ্লিন ইন্টারন্যাশনাল কম্পিটিশান খেলেছেন ন্যাশনাল কম্পিটিশান ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলেছেন নাকি ন্যাশনাল স্পোর্ট অর গেমস খেলেছেন সেক্ষেত্রে সেটা আপনাকে এখানে চুজ করতে হবে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার সার্টিফিকেট থাকতে হবে সাপোজ ধরুন আপনি ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে করেছেন তো সেক্ষেত্রে কোন বিষয়ে বাস্কেট ক্রিকেট জিমন্যাস্টিক হকি সমস্ত কিছু পেয়ে যাবেন তো এটা আমি নো করে দিচ্ছি ওকে তারপরে আপনার কমিউনিটি কমিউনিটি প্রচুর ক্যান্ডিডেটস ভুল করে কমিউনিটি অবশ্যই গোর্খা এবং গারওয়ালিস তো এগুলো হচ্ছে হিল রিজিয়নের ক্ষেত্রে কমিউনিটি আপনাকে এগুলো কিচ্ছু করতে হবে না হয়তো এখানে রাজবংশী এর আগেও ছিল কিন্তু রাজবংশীটা কমিউনিটি এখন উঠিয়ে দিয়েছে বুঝতে পারলাম না কেন তো লাস্ট যারা বিগত বছরে ফর্ম ফিল আপগুলো করেছিল তারা হয়তো বলতে পারবে যে এখানে কিন্তু রাজবংশীদেরও একটা অপশন ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি না হয়তো আপনারা একটু ওয়েট করুন কিছু যদি আপডেট আসে কারণ রাজবংশীদের যেহেতু একটা বেনিফিট রয়েছে হাইটের ক্ষেত্রে বেনিফিট রয়েছে তো যারা রাজবংশী ক্যাটাগরি রয়েছেন আপনারা দু তিন দিন পরে অ্যাপ্লাই করার চেষ্টা করুন যদি কিছু আপডেট আসে আমি জানিয়ে দেবো ঠিক আছে সিলেক্ট কমিউনিটি অথবা আপনারা কিন্তু প্লিজ সিলেক্ট এটা এই অপশনটা এইভাবেই কিন্তু করতে পারেন যদি কোনো রকম এই যে অপশনগুলো আপনি এসে করলেন ফর্মটা ফিল করলেন যদি কোনো কিছু ফর্ম ফিল করতে ভুল হয় আপনাদের কিন্তু কারেকশনের একটা উইন্ডো হয়তো দেবে কারেকশনের একটা টাইম দেবে যদি সেটাও আপনি করতে না পারেন ঠিক আছে কোনো কারণে ধরে নিচ্ছে যে কোনো কারণে ভুল থেকেই গেল পরবর্তীতে কিন্তু আপনি কারেকশান করার সুযোগ পাবেন পরবর্তীতে যখন আপনার মাঠ হবে তখন কিন্তু কারেকশান করা যায় ঠিক আছে তো এটা হয়ে গেল মোটামুটি কিছু বেসিক ডিটেলস এখানে ফিল হয়ে গেল তারপরে এখানে আমি নেক্সটে ক্লিক করলাম তো দেখুন এখানে আপনার যে ডিটেলস যেগুলো আপনি ফিল করেছেন সেগুলো একবার দেখে দিয়েছে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে একবার ভালো করে দেখে নেবেন যদি ঠিক থাকে তবে এখানে ইউজ করবেন নয়তো নো করে আর একবার কারেকশান করবেন ওকে তারপরে আপনার যে অ্যাড্রেস অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখান থেকে আপনাকে টাইপ করতে হবে আপনার যে অ্যাড্রেস রয়েছে ভিলেজ পোস্ট সমস্ত কিছু এখানে ওয়ান বাই ওয়ান এখানে কিন্তু দিতে হবে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটা এখানে দেবেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে আপনি বিলং করেন সেই ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবেন কোন পুলিশ স্টেশন তারপরে আপনার কি পোস্ট কী রয়েছে পোস্ট অফিস এখানেটা পোস্ট অফিসের নাম টাইপ করবেন ঠিক আছে এরিয়া পিনকোড কী রয়েছে সেই পিনকোডের নাম সেই পিনকোড এখানে দিয়ে দেবেন নিয়ারেস্ট যদি কোনো রেল স্টেশন থাকে সেক্ষেত্রে অটোমেটিক এই অপশনের মধ্যে আপনি পেয়ে দেবেন যদি সেটা ইস্যু করতে না চান তো সেক্ষেত্রে আদার্স করে আপনার নিয়রবর্তী যে নিয়ারেস্ট যে রেল স্টেশন আছে সেই স্টেশনের নাম কিন্তু বসাতে পারেন কোনো রকম সমস্যা নেই ওকে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ এই যে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে অর্থাৎ কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো সেক্ষেত্রে চেকবক্স এখানে যে বক্স রয়েছে এখানটা ক্লিক করবেন তাহলে অটোমেটিক এগুলো ফিল হয়ে যাবে ঠিক আছে তারপরে শুড বি অ্যাবল টু স্পিক রাইট বাংলা ভাষা আপনি লিখতে পড়তে বলতে পারেন তো সেক্ষেত্রে এখানে চুজ করতে হবে আপনার যে রিলিজিয়ান রয়েছে সেটা এই ড্রপডাউন মেনু থেকে আপনাকে চুজ করতে হবে বুদ্ধিজম খ্রিস্টানিটি হিন্দুইজম ইসলাম জৈনিজম জৈশ আদার্স শিখিজম তো যেটা আপনার ধর্ম রয়েছে সেটা আপনি এখান থেকে চুজ করবেন ওকে ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি যারা এক্সামটেড ক্যাটাগরি রয়েছেন ঠিক আছে তারা এখান থেকে ইয়েস করবেন নয়তো নো করবেন এক্সামটেড ক্যাটাগরি যেমন রয়েছে যারা ল্যান্ড লুজারের মধ্যে পড়ে যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়ে এছাড়াও আরও বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া রয়েছে এক্সামটেড ক্যাটাগরির মধ্যে আলাদা একটা সার্টিফিকেট হয় ঠিক আছে এনওসি একটা একটা সার্টিফিকেট থাকে তো যাদের সেটা রয়েছে তারাই কিন্তু এক্সামটেড ক্যাটাগরি হিসেবে অ্যাপ্লাই করবেন নয়তো নো করবেন আদার্স ঠিক আছে যাদের এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে তারা তো নিশ্চয়ই জানে যে তার এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে আদার্স যাদের নেই এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তারা ধরে নেবেন যে আপনার নেই তো সেক্ষেত্রে আপনারা এখানে নো করে দেবেন ওকে যাদের তাদের কিন্তু একটা এনসিও সার্টিফিকেট হয় ঠিক আছে লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে তো তারপরে এখানে এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা অন্য কোনো সরকারি চাকরিতে কর্মরত কিনা সেক্ষেত্রে ইএসআর নো করতে পারেন যারা কোনো চাকরি করছেন ইএস করবেন নয়তো নো করে দেবেন ঠিক আছে যদি ইএস করেন সেক্ষেত্রে কোনো অর্গানাইজেশনে বা কোন সংস্থায় বা কোন দপ্তরে আপনাকে এখানে বসাতে হবে যারা ফ্রেশার্স রয়েছেন যারা তারা কিন্তু নো করবেন ওকে হ্যাভ ইউ সাবজেক্টেড টু ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোর তো যাদের আপনার বিরুদ্ধে কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছে কিনা বা আপনার নামে কোনো মামলা রয়েছে কিনা না তো সেক্ষেত্রে ইএস করবেন ঠিক আছে যাদের বিরুদ্ধে এরকম কোনো কিছু নেই তারা জাস্ট শুধু এখানে নো করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে একবার আপনাকে প্রিভিউ দেখিয়ে দেবে যে আপনি এই যে বিষয়গুলো ফিল করেছেন তো এখানটা ইয়েস করবেন ওকে ইয়েস করার পরে দেখুন এখানে আপনার যে ফটো এবং সিগনেচার সেটা আপনাকে এবার আপলোড করতে হবে ফোটো এবং সিগনেচারের ক্ষেত্রে চেষ্টা করবেন একটা কালার ফটোগ্রাফ যেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যদি এখানে পসিবল হয় তো দেখুন চেষ্টা করবেন একটা কালার ফটোগ্রাফ আপলোড করা ঠিক আছে কালার ফটোগ্রাফ আপলোড করা সেটা যাতে তিন মাসের বেশি পুরনো না হয় অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কিন্তু এখানে একটু হাইলাইট করে দিয়েছে অবশ্যই এই বিষয়টা একটু মাথা রাখবেন একদম পুরনো ফটো দিতে যাবেন না পরবর্তীতে কিন্তু আপনার প্রবলেম হতে পারে ঠিক আছে তো এটাই চেষ্টা করবেন একটা রিসেন্ট তিন মাসের বেশি পুরনো যাতে ফটোগ্রাফ না হয় সেরকম ফটো চেষ্টা করুন মোবাইল থেকে তুলে সেটাই আপলোড করার ঠিক আছে অথবা যদি আপনার রিসেন্ট যদি কোনো ফটো তোলা থাকে সেটাই আপনি স্ক্যান করে আপলোড করুন কোনো রকম সমস্যা নেই ঠিক আছে কালার ফটোগ্রাফ চেষ্টা করবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো আপলোড করার অর্থাৎ ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা যাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় ওকে চশমা পরে বা মাথা ঢাকা দিয়ে এই সমস্ত করে কিন্তু ফটো তুলবেন না পরবর্তীতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান রিজেক্টও হয়ে যেতে পারে পরবর্তীতে কিন্তু এগুলো বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয় ক্যান্ডিডেটসদের ঠিক আছে অবশ্যই কিন্তু এই বিষয়টা খুবই সিরিয়াস একটা ইস্যু অবশ্যই এই যে ফটো আপলোড করবেন এটা কিন্তু মাথায় রাখবেন তিন মাসের বেশি পুরনো যাতে না হয় ঠিক আছে একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চেষ্টা করবেন যাতে মাথার মধ্যে কোনো কিছু ঢাকা না থাকে ঠিক আছে উইদাউট এ হেড কভারিং মাথার মধ্যে কোনো কিছু ঢাকা না থাকে চশমা পরে ফোটো আপলোড করবেন না ঠিক আছে নর্মাল এক্সপ্রেশানে থাকবেন ফোটোর সাইজ হতে হবে ফার্স্ট এখানে অটোমেটিক এখানে ফটো আপলোড করলেই কিন্তু সাইজ নিয়ে নেবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে সাইজ হতে হবে একশো আটত্রিশ ইন্টু একশো সাতাত্তর পিক্সেল এবং আপনার যে সিগনেচার সেটা কিন্তু হতে হবে দশ থেকে তিরিশ কেবির মধ্যে সেটা কিন্তু লং হ্যান্ডে হতে হবে ঠিক আছে নর্মাল আপনি যেভাবে সাইন করেন সেভাবে ক্যাপিটাল লেটারে সাইন একদমই করবেন না অনেককে দেখেছি লাস্ট ইয়ারে এরকম করেছিল তো এই ভুলটা একদমই করতে চাবেন না নর্মাল যেভাবে আপনি সাইন করেন ফার্স্ট এরটা বড়ো হাতের বাকিগুলো ছোটো হাতের অক্ষরে এইভাবে করে আপনি নর্মাল যেভাবে আপনি সাইন করেন সেভাবে সাইন করে আপলোড করবেন ঠিক আছে তো এই যে ফটো এবং সিগনেচার এগুলো আপলোড করতে অনেক ক্যান্ডিডেটসের কালঘাম ছুটে যায় তো এগুলোর জন্য একটা ইজি অপশন রয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এই একটা ওয়েবসাইট রয়েছে রিসাইজ পিক্সেল এই ওয়েবসাইটে জাস্ট আপনার ফটো এবং সিগনেচার যেটা রয়েছে সেটা আপলোড করে দেবেন এবং এখানে আপনাকে যে এইখানে ডাইমেনশান দেওয়া রয়েছে এই সাইজে আপনার ফটো বানাতে হবে শুধু এই সাইজটা শুধু ওখানে মেনশান করে দেবেন এই ওয়েবসাইট কিন্তু আপনাকে আপনার যে ফটো রয়েছে এই ম্যাপে কিন্তু ফটো রেডি করে দেবে ওকে তো সাপোজ দেখুন আমি এই ফটোটা আমি আপলোড করবো ঠিক আছে ধরে নিচ্ছি এটা আপনার ফটো জাস্ট এখানে সাইজটা কীভাবে আপনি কমাবেন সাইজ এখানে চাওয়া হয়েছে ওয়ান থার্টি এইট পিক্সেল ইন্টু ওয়ান সেভেন্টি সেভেন পিক্সেল হাইট হাইট কত হয়েছে ওয়ান সেভেন্টি সেভেন পিক্সেল ওয়ান সেভেন্টি এটা এখানে অফ করে দেবেন ওয়ান থার্টি এইট ওয়ান থার্টি এইট জাস্ট এখানে রিসাইজ করে দিন এই ফটোটা যেটা আউটপুটে বেরিয়ে আসলো এই ফটোটাই জাস্ট আপনাকে ডাউনলোড করতে হবে এখানটা আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন ডাউনলোড করে এরই এই ফটোটাই আপলোড করবেন অটোমেটিক কিন্তু এই ফটো সাইজ আপনার কিন্তু ওখানে আপলোডের মধ্যে নিয়ে নেবে ঠিক আছে দেখুন এই এটাই আমি ডাউনলোড করে নিচ্ছি তো এবারে দেখুন এই ফটোটা আমি এখানে আপলোড করে দিচ্ছি চুজ ফটো আপলোড ফটো আপলোড হয়ে গেছে এরপরে এখানে আপনি একটু টানা করে ফটোর যে সাইজটা রয়েছে সেটা আপনি ইজিলি এখান থেকে ঠিক করতে পারেন ঠিক আছে যেহেতু আপনি একদম এক্স্যাক্ট ফটো আপলোড করেছেন তাই এখানে আপনাকে আর কিছু করতে হবে না জাস্ট এই যে কোনাটা ধরে একটু টানাটানি করলে কিন্তু পুরোটা আপনি একটু ড্র্যাক করে সাইজটা সেভাবে আপনি আপলোড করবেন একবার দেখে নেবেন যে ঠিকঠাক আপনি আপলোড করেছেন কি না এই এই ধরনের ফটো আপনাকে এই সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো আপনাকে আপলোড করতে বলা হয়েছে ঠিক আছে এইভাবে আপলোড করবেন তাহলে কিন্তু কোনোরকম সমস্যা হবে না এরপর এখানটায় ওকে করে ওকে আপলোড করে দেবেন তো দেখুন ফটো এখানে আপলোড হয়ে গেছে ওকে তারপরে এখানে আপনার যে সিগনেচার রয়েছে সিগনেচার এখানে সাইজ বলা হয়েছে কত দশ থেকে তিরিশ কেবির মধ্যে তিনশো পঞ্চাশ পিক্সেল ইন্টু নব্বই পিক্সেল তিনশো পঞ্চাশ ইন্টু নব্বই এই ফটোটাই আমি চেষ্টা করি আবার আপলোড করা তিনশো পঞ্চাশ ইন্টু নব্বই হাইট বলা হয়েছে নব্বই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ইন্টু নব্বই হয়ে গেছে জিপিজি ফর্মেটের দরকার আমার ডাউনলোড ইমেজ ডাউনলোড হয়ে গেছে এটা আমি এবার আপলোড করছি তো দেখুন এই ফটো এই সিগনেচারও কিন্তু আপনার এইভাবে আপলোড হয়ে যাবে ঠিক আছে জাস্ট এইভাবে একটু ধরে একটু টানাটানি করলেই কিন্তু হয়ে যাবে দেখুন হয়ে গেছে এরপরে এখানটা আমি ওকে করে দিচ্ছি এরকম আপনাকে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে ওকে করার পর ওকে আপলোডে ক্লিক করবেন করার পর এখানে কোন প্লেস থেকে আপনি অ্যাপ্লাই করছেন আপনার আপনি গ্রামের নাম দিতে পারেন ঠিক আছে আপনার পুলিশ স্টেশনের নাম দিতে পারেন বা আপনার ওয়ার্ডের নাম দিতে পারেন যে কোনো একটা আপনি দিয়ে আপনার ডিস্ট্রিক্টের নামও আপনি দিতে পারেন কোনো রকম সমস্যা নেই ঠিক আছে দেওয়ার পর এখানে যে ডিক্লিয়ারেশান রয়েছে এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন ডু ইউ ওয়ান টু কন্টিনিউ ইয়েস করে দেবেন ইয়েস করার পর আপনার যে ফর্ম রয়েছে সেটা পুরোটা একবার দেখিয়ে দেবে দেখিয়ে দেওয়ার পর এখানে আপনাকে সমস্ত কিছু এগুলো এক এক করে টিকমার্ক দিয়ে কনফার্ম করতে হবে একবার আপনাকে মানে ভেরিফিকেশান আপনাকে নিজেরাই করতে হবে যাতে একবার চেক করে নেবেন যে রূপ আপনি টাইপ করতে গিয়ে ভুল করেননি আপনার নেমের স্পেলিং ঠিক রয়েছে কি না মাদার্স নেমের স্পেলিং ঠিক রয়েছে কিনা আপনার ক্যাটাগরি রয়েছে এস সি এসটি ও বিসি সেটা আপনি ঠিক করেছেন কিনা না হোমগার্ড এগুলো যদি আপনি সমস্ত কিছু ঠিকঠাক থাকেন তো অবশ্যই একবার দেখে শুনে এগুলো এক এক করে টিক দেবেন ঠিক আছে সবগুলো কিন্তু আপনাকে টিক দিতে হবে তার মানে আপনি ভেরিফাই করছেন যে সমস্ত কিছু আপনি ঠিকভাবে ফিল করেছেন কোনোরূপ ভুল করেননি ওকে তারপরে নেক্সটে ক্লিক করবেন করার পর এখানে ইএসএ ক্লিক করবেন এরপরে আপনার যে রয়েছে পেমেন্ট প্রসেস সেই পেমেন্ট কিন্তু করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট মোডে এখানে চলে আসবেন যারা জেনারেল ক্যাটাগরি তাদেরই পেমেন্ট করতে হবে জেনারেল এবং ওবিসিদের অনলাইন পেমেন্টে এখানে ক্লিক করবেন আপনাকে কিন্তু মোট একশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে যারা এসসি এস টি রয়েছে তাদের মাত্র কুড়ি টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন ক্লিক করার পরে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন যাদের হয়তো টাকা কেটে নিয়েছে তারা বাহাত্তর ঘণ্টা ওয়েট করুন ঠিক আছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপডেট না হয় আপনার অ্যাপ্লিকেশান ফর্ম যদি আপনার মেইলে বা আপনি ডাউনলোড করতে না পারেন পুনরায় লগ ইন করে সেক্ষেত্রে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অথবা এই যে মেল আইডি রয়েছে ডাব্লু বি পি আর বি অনলাইন অ্যাট অ্যাপ্লাই থ্রুনেট ডট ক ডট ইন ডট কো ডট ইন এই মেইল আইডিতে আপনি মেল করবেন আপনার যে ইমেল আইডি রয়েছে আপনার নাম ঠিক আছে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওকে এগুলো দিয়ে আপনার যে পেমেন্ট নাম্বার ট্রানজ্যাকশান নাম্বার রয়েছে সেগুলো দিয়ে আপনাকে মেইল করতে হবে ঠিক আছে এরপরে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তো দেখুন কত দেখাচ্ছে একশো সত্তর টাকা আপনাকে পে করতে হবে আপনি এইচডিএফসি পেইউ এটাও ইউজ করতে পারেন পেমেন্ট গেটওয়ে অথবা বিলডেস্কো ইউজ করতে পারেন তো আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি ইউজ করুন এইচডিএফসি পেইউ আমি এটা ধরেই চলছি এইচডিএফসি ব্যাংকের এটা আপনি ইউপিআই আপনার নিজের ফোনপে গুগল পে থেকে কিন্তু পেমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই যারা ইউপিআই অর্থাৎ ফোনপে গুগল পে দিয়ে পেমেন্ট করবেন আপনারা সরাসরি এই ইউপিআইটা ক্লিক করবেন করার পরে দেখুন ফোনপে গুগল পে পেটিএম সমস্ত কিছু অপশন রয়েছে আপনারা কিন্তু নিজেরাই করতে পারেন যখনই পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে অটোমেটিক আপনার যে জিমেল আইডি বা মেল আপনি দিয়েছেন সেই মেলে কিন্তু অটো ট্রিগার হয়ে একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু চলে যাবে ঠিক আছে এছাড়াও আপনি পুনরায় আপনাকে লগ করে যে পোর্টাল রয়েছে অ্যাপ্লাই নেট এই পোর্টালে লগ করে কিন্তু পুনরায় যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে হবে তো এই ছিল আপনাদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস আশা করি ভিডিওটি অনেকটাই হেল্প হবে কারণ প্রচুর ক্যান্ডিডেটস দেখেছি লাস্ট ইয়ারও বিগত বছরগুলোতে প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলে যাতে তাদের এরকম কোনো ভুল না হয় তার জন্য কিন্তু আমি ভিডিওটি করে দিলাম তো আশা করি আপনারা এইভাবে অ্যাপ্লাই করুন আর আপনাদের প্রিপারেশন প্রিপারেশান স্ট্র্যাটেজি নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসছে তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন আশা করি আপনাদের কাজে আসবে সেই আপকামিং ভিডিওগুলো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন কর্মসংস্থান অনলাইন লিখে যদি আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ করেন তাও কিন্তু আপনি সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন করতে পারেন এই ছিল ভিডিও ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে আর অবশ্যই পিডিএফ যদি আপনারা ডাউনলোড করতে চান বা আপনার কোনো রকম যদি কোনো কোয়ারিজ থাকে আপনি নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি প্রতিটি কমেন্টের পড়ি এবং রেসপন্স করার চেষ্টা করি এছাড়া আপনি আপনাকে মেইল করতে পারেন অথবা ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিন্তু মেসেজ করতে পারেন আমাদের টিম আপনার প্রুপার যে সলিউশন রয়েছে সেটা আপনাকে জানিয়ে দেবে ওকে ধন্যবাদ পারলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন অনেকেই রয়েছে যারা লেডি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে চাইছে